মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার কাছ থেকে শুধু না করে আমি কোথাও যাব? তুমি শুধু পড়াবে না, তার কে পড়াবে? না পড়াবে। মা, এই নাও তোমার বড় গালা। তুমি একটা কাজ করো, নিয়ম করে মাকে আগে বরণ করো, তারপর সবাই একে একে করবে। যাও বাবা, মায়ের মুখে একটু বুঝে শুনে সন্দেশ দিও, বুঝলে? বেশি সন্দেশ দিলে আবার মা ভূমি করে ফেলতে পারে। তুমি না দেখেছেন মা, ঠাকুর দেবতা নিয়ে আপনার ছেলে কিরকম ইয়ার্কি মারে। দূর বাবা, তুমি ওর কথা শুনছো কেন? তুমি তোমার কাজে যাও তো। কি বাবা, এই তো রায়। ঘটক দিদি, তোমার মুখটা তো একেবারে পরিষ্কার, তোমাকে একটু সিঁদুর দিই। একদম ভালো করে দাও, পুজোর হোতাকে ভালো করে সিঁদুর মাখা। এই সিঁদুর তো আজ মিথ্যে হয়ে গেছে আমার কাছে, আমি একটু পরেই সবটা ধুয়ে ফেলবো। যা মিথ্যে তার চিহ্ন আমি রাখবোই না। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো, চলো আমাদের সাথে। আজ আমার আঙুলটা সত্যি করেই ছাড়ি। সিঁদুর মেখে আমি আর কি বা করব, শুধু তো আজকের রাতটা, তারপরেই তো সব শেষ। যার নামে সিঁদুর পরি সেই মানুষটাকেই তো ছেড়ে চলে যেতে হবে আমাকে। এতদিন তো নিজে নিজে সিঁদুর পরেছি, আজকে কাপড় হাত থেকে সিঁথিতে সিঁদুর আমি পরবই, তবে আমার বিয়ের ষোলো কলা পূর্ণ হবে। কাপু, এসো কাপু, এসো না। এই না মায়ের আশীর্বাদী সিঁদুর, দাও আমার সিঁদুর পরিয়ে দাও তো, আমার জীবনটা ধন্য হোক। বিয়ে কখন হলো সেটাই বুঝতে পারলাম না, বিয়ের নাকি প্রথম বছর। বিচিত্র চরিত্র আপনি। হ্যাঁ শুনুন, আমি সব করতে পারবো না। কেন রে কাপ্য, শিউলি তো তোর আসল বউ, ওর সিঁথিতে তো তুই সিঁদুর পরিয়ে দিবি, দে না পরিয়ে। এবং বা দে পরিয়ে দে, ও যখন এত করে বলছে পড়া। মা, এটা কিরকম বাজে আবদার? হ্যাঁ উনিও নাচছেন, সঙ্গে সঙ্গে তোমরাও নাচছো। আর এই যে আপনি, আপনি তো নাচতে নাচতে সিঁদুর পরেছিলেন, তা এখনো সেভাবে নাচতে নাচতে সিঁদুরটা পরে ফেলো? না না,
তোমার কাছ থেকে সিঁদুর না পরে আমি কোথাও যাব না। দশটা নয় পাঁচটা নয়, তুমি তো আমার একটামাত্র বর, তুমি সিঁদুর পড়াবে না তার কে পড়াবে? না পড়াবে। তার মানে আমি চলে যাব, কিন্তু আমার শীতের সিঁদুর মোছার অধিকার আমি তোমাকে দিই নি। চেষ্টাটা তুমি শুধু আমার সঙ্গে নয়, কারোর সঙ্গেই করবে না, না হলে আমি তোমার হাতটা ভেঙে দেব, বুঝেছ? এত স্পর্ধা তোমার, তুমি আমার হাত ভাঙবে? ঘটক দিদি, তুমিও বেশি বার বেরো না, মুখ থুবড়ে পড়বে, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। ঘটক দিদি, তোমার সময় শেষ, আমার লেজে পা দেওয়া, এবার দেখো আমি কি কি করি। ঘটক দিদি, ঘটক দিদি, তোমার তো দেখছি খুব সাহস, খুব ভালো মা, খুব ভালো। ও দাদু ভাই, দাদু ভাই, দেরি করিস না বাবা, তাড়াতাড়ি কর, বড় বৌমা যাবার ব্যবস্থা করো মা, যাবার ব্যবস্থা করো। ঘটক দিদি, ঘটক দিদি, খুব সাবধান, আর কিন্তু একা একা পুকুরে নাবিস না, ওখানে ভয় আছে, বুঝেছিস? ভয় তো আছে, আসলে ওখানে পুকুরের পাড়টা তো বেশ ঢালু, তার উপর আবার পিছলও আছে। শুনেছি যে মানুষ ওই পুকুরে একবার ডুবে যায়, সে আর ওই পুকুর থেকে ওঠে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।